আজি আমি হাফেখাটি ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগত আর চৰাইদেউ জেলা কংগ্রেস কমিটির সহযোগত আমি আজি এক প্রতিবাদী কার্যসূচী লৈছো। হাফেখাটি রাজস্ব কার্যালয় উঠাই নিয়ার যে পরিকল্পনা আপনার হাতত লৈছে ই আসলতে আমার গোটে বৃহত্তর রাইজ অকল কংগ্রেস পরিয়াল বলে আমি নাই অহা, যে কংগ্রেস পরিয়াল নহয়, বৃহত্তর এই রাইজ সোণারী সমষ্টির একটা ডাঙর সমস্যা দূর করেছিল তেতিয়ার বিধায়ক সন্মানীয় এই প্রয়াত বিধায়ক হরবর কুটুকিচাৰৰ নেতৃত্ব রাজস্ব কার্যালয় দিয়ালে আহিছিলে। কিন্তু এতিয়া আমার ইয়াত বিজেপির বিধায়ক আছে, বিজেপির কাষতে রাজমন্ত্রী আছে, তেওঁলোকে কি সিদ্ধান্ত লৈছে নাজানো, রাইজে কেনেকৈ উপকার হব বলে ভাবিছে আমি নাজানো, কিন্তু বিভিন্ন ধরনের রোধ করবা নাই, মূল্যবৃদ্ধি রোধ করবা নাই। শেহতীয়াকৈ আপনাদের দেখিছে যে স্মার্ট মিটারের যদি কাণ্ড হয়েছে, এই কাণ্ডত আপনাদের নিশ্চয় দেখিছে মোবাইল খুলিলেই আজিকালি এনেকুৱা ধরনের নাটক চলিবলৈ ধৰিছে, বাচ্চা লড়াইও আজিকালি নাটক করেছে আপনার স্মার্ট মিটার বিদ্যুৎ খেল বলে, বিদ্যুৎ আপনাদের নিশ্চয় দেখিছে। গতি এইবিলাক বস্তু বন্ধ করবা নাই, এইবিলাক কথা তেওঁলোকে সমস্যা সমাধান করবা নাই। কিন্তু রাজস্ব বিষয়ার কার্যালয়ট আজি এই যে বৃহত্তর হাফেখাটি আর বরহাটর অঞ্চলের রাইজর যে উপকার হয়েছিল, যে রাজহ বিষয় সমস্যাবিলাক নিষ্পত্তি করবর কারণে বর্তমান যাক কাগজপত্র বিভিন্ন ধরনের যে অফিসিয়াল কাম কাজ ইয়ার যোগেদি হয়েছিল, এই সোণারীরপরা হাফেখাটি পালেহি। হ্যাঁ, এটা হাফেখাটি পোয়ার কারণে বরহা তিতলাগড় রাইজর বৃহত্তর অঞ্চলের রাইজর আজি ইমামুরিয়া নাগালেন্ডের ওসর থাকা রাইজর একটা সুবিধা হয়েছিল। কিন্তু কি কারণত উঠাই নিব লাগে এই কথাটা আমি বুঝি পাওয়া নাই। সরকারের যে কর্মকাণ্ড, সরকারে কি একটা পাং পাতিছে, যে পাঙর যোগেদি রাইজর উপকার হব বলে ভাবিছে, আমি নিশ্চয় অনুধাবন করছো যে অকল কংগ্রেস পরিয়ালর নহয়, এই হাফেখাটি আর বরহাট আর এই গোটেই ব্লকের অন্তর্গত বৃহত্তর অঞ্চলের এই কার্যালয়টা উঠাই নিয়ার কারণে ক্ষতি হব, অসুবিধা হব, মানুষ আকো পুনের সোণারীলৈ যাব লাগবে। তেওঁলোকে কৈছে ডিজিটেল করলে সব কাম জানো ডিজিটেল হয়, নিশ্চয় নহয়। আপনি ডিজিটেল যি সিগনেচার নামাইলেও বেঙ্কর পয়সা কিনা কিন্তু হাতে গণি উলিয়াব লাগবে, হয়নে? আপনার ঘর গিয়েও দি থ নাহেগুই। গতি এনেকা কিছু কাম আছে যা অফিসিয়াল কাম থাকে, গতি সেই অফিসিয়াল কামখিন করবর কারণে এই মানুষখিন একটা সুবিধা হয়েছিল। আমি সেখানে আজির সময়ত আপনার পায় এই কার্যালয় কাইলে উঠাই নিয়ে যদি আমি নজানো, আমি আমি বাধা প্রদান করছো, আমি আহ্বান জানাইছো যারা কার্যালয় তুলি নিব নালাগে। কিন্তু এই সরকার জবরদস্তি করা এখন সরকার, বুল্ডোজার চলা এখন সরকার, এই সরকারে কার্যালয় ভাঙি পাতি উঠাই নিব পারে। কিন্তু এই পাহতে আমি একটা কথা আমি ধন্যবাদ জানাব বিচারিছো তেতিয়ার সন্মানীয় বিধায়ক মাননীয় প্রয়াত হরবর কটিক স্যার ডাঙরিয়া, তেখেতক আমি আজি আমি কৃতজ্ঞতা জানাইছো, ধন্যবাদ জানাইছো, যে সময়ত সার্কুল অফিস একটা হাফেখাটিত প্রয়োজন আছিল আমার সেই স্থাপন করার ব্যবস্থা করেছিল। গতি এই পাহতে আজি বকটকি প্রয়াত বরকটকি স্যার আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাইছো। আর আশা রাখিছো এই যখন সরকার এটা চলি আছে, এই সরকারে এনে সিদ্ধান্ত নলব, আমার হাফেখাটি বরহাটবাসী রাইজর বিরুদ্ধে আপনাদের এনেকে সিদ্ধান্ত নলব, যে সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের পথত রাইজে বহুবও পারে, রাইজে নমাবও পারে, এই কথাখার কিন্তু মনত রাখব। আমি বিজেপি সরকারক হকিয়াই থৈছো, আজি কংগ্রেস পরিয়ালের তরফের আমি এই আহ্বান জানাবলে আপনার ওসলে আইছো। মুখে স্থিতি হয়ে কোনোবাই কৈছে উঠাই নিয়ার ব্যবস্থাটা বন্ধ করা হয়েছে, কত লিখা হয়েছে রাজস্ব বিষয়া কার্যালয় উঠাই নিব লাগে বলে লিস্টত আমি নাম পালো, অসম সরকার নোটিফিকেশনের লিস্টত আমি নাম তো পালো, কিন্তু এই যে বাহাল রাখিছে কত দিছে নাকি স্পষ্টীকরণ করক, এই কাগজপত্র আপনাদেরও সঙ্গে নাই পয়া, মানে যদি বুঝিছো আমি একু নাই পয়া, কোনোবাই টিভিত বাইট এটা দিলে সেই কথা কেউ মানে আইনলৈ পরিবর্তন নহয়। গতি এখন গভর্নমেন্ট নোটিফিকেশন ওলাব লাগবে, গভর্নমেন্ট নোটিফিকেশন রাইজর হাতত পড়ব লাগবে, রাইজ আশ্বস্ত হব। গতি এটা এই মিছা কথাৰে ভুয়া কথাৰে 15 লাখ টাকা প্রতি একাউন্টত দিম বলে কৈছিলে দিলে নাকি, হ্যাঁ ঘরে ঘরে চাকরি দিম বলে কৈছিলে দিলে নাকি, নাই দিয়া। গতি এই কথা টিভি আগত কোয়া কথা, এটা জুমলাবাজি, এই জুমলাবাজি। গতি আমি মুখর কথা মানি নলও, হাফেখাটি রাইজ সজাগ আর সচেতন রাইজ, হাফেখাটি বৃহত্তর অঞ্চলের রাইজে সচেতন ব্যক্তি সকলে এখন কাগজ পালে জানিব রাজস্ব বিষয়া না যায়, কার্যালয় স্থানান্তরিত নহয়। গতি তেনে এখন নোটিফিকেশন উলিয়াবর কারণে আমি অসম সরকারলে আহ্বান জানাই। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।